নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মের সকল ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা। সেই সাথে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভালো মানুষ কতটুকু হতে পেরেছি আর ভালো মানুষ কতটুকু হওয়া আমাদের জন্য খুব জরুরি দরকার সেটা নিয়ে আমি আলোচনা করছি। তার আগে আমি আমার ইন্ট্রোডিউসটা করে নিয়েছি। আমি সিয়াম হাসান, নিচের বলার মতো একটা গল্প গ্রুপের তৃতীয় ব্যাচের একজন গর্বিত এবং নিয়মিত ছাত্র। সেই সাথে আমার এই প্রিয় প্ল্যাটফর্মে একজন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার সম্পূর্ণ সুযোগ পাচ্ছি এবং সেভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর জেলা, বর্তমান অবস্থান কাতার, রেজিস্ট্রেশন নাম্বার 3527। আর স্যারের রিসার্চ অ্যান্ড প্রমোটিং টিমের একজন গর্বিত সদস্য আমি। প্রিয় ভাই বোনেরা, আমাদের একটা প্রশ্ন সবসময় সবার মনে নিশ্চয়ই জাগে, আর যদি না জেগে থাকে তাহলে আজকে থেকে জাগিয়ে নেবেন এই প্রশ্নটা, যে আমাদের স্যারে যখন আমাদেরকে শিখিয়েছে যে নিজের সাথে নিজে প্রতিনিয়ত কথা বলা, তখন আমি কথা বলতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। স্যার আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে যে আপনি একজন ভালো মানুষ, বা আমি বিশ্বাস করি আমি একজন ভালো মানুষ, কিন্তু আমার এই বিশ্বাসের ফলটুকু কতটুকু সেটা তোমাকে পেতে হবে, তাই নাকি? আর সেটা পাওয়ার জন্যে আমি আমার নিজেকে কম্পেয়ার করার চেষ্টা করি প্রতিনিয়ত নিজের সাথে কথা বলে। আই হোপ আপনারাও নিজের সাথে নিজে কথা বলে চেষ্টা করবেন যে আপনি কতটুকু ভালো মানুষ হতে পেরেছেন। তাহলে এখন কথা আসেন ভাই, ভালো মানুষ তাহলে কি বলে? আমি কি খারাপ না? আমি তো চোর ডাকাত না, আমি ডেফিনেটলি ভালো মানুষ। ভালো মানুষ এটাকেই শুধু বলে। ভালো মানুষ হওয়ার সম্পূর্ণ গুণাগুণ আপনার মধ্যে থাকতে হবে, এবং আপনাকে সবার আগে মানুষ বলার আগে আপনাকে বিশ্বাস করতে হবে আপনার মন থেকে যে না, আমি একজন ভালো মানুষ। ইনশাআল্লাহ আপনি পারবেন। দেখেন, ভালো মানুষ যদি আপনি হন, তাহলে এই ভালো মানুষ যে আপনি হবেন এর ইফেক্টটা কোথায় আসবে? আপনি যদি ভালো মানুষ হতে পারেন, তার সবচেয়ে বড় পাওয়া হবে এটা কার জানেন? আপনার মা বাবার, আপনার স্ত্রী সন্তানের জন্য। আপনি যখন একজন ভালো মানুষ হবেন, আপনার মা বাবা গর্বের সহিত সমাজে চলতে পারবে। রাস্তায় চললে বলবে, অমুকে বলবে যে ওর ছেলেটা তো খুব ভালো, খুব ভালো মানুষ, বা ওর বাবা তো অনেক ভালো মানুষ, বা ওর হাজব্যান্ড তো অনেক ভালো মানুষ, ওর ভাই তো অনেক ভালো মানুষ। মানুষ আপনাকে সুনাম করবে, আপনি স্থানীয়ভাবে সম্মানিত হবেন, সকল জায়গায় আপনি ভালো প্রাধান্য পাবেন। আপনি একটা ভালো জব করছেন, আপনি ভালো মানুষ, সবাই আপনাকে ওইভাবে রেসপেক্ট করবে। আপনার কোওয়ার্কার যারা আছে, কলিগ যারা আছে, তারা আপনাকে রেসপেক্ট করবে ভালো মানুষ হিসাবে। আপনি বিজনেস করছেন, আপনি একজন ভালো মানুষ হিসাবে আপনার প্রোফাইলটা ইন্ট্রোডিউস হচ্ছে, তাহলে আপনার বিজনেসের অনেক ইনভেস্ট আসবে, আপনার বিজনেসের অনেক মানে সেল অনেক ডেভেলপ হয়ে যাবে, কারণ একটাই, আপনি একজন ভালো মানুষ। আমাদের প্রিয় শিক্ষক আমাদেরকে একটা কথা সবসময় বলেন যে আপনারা যদি প্রতিযোগিতা করতে হয়, তাহলে প্রতিযোগিতা করুন কে কত ভালো মানুষ হতে পেরেছে। আসলে আমি এইটা বিশ্বাস করি যে আসলে আমাদের এই প্রতিযোগিতা যদি করি, আমরা অন্যের সমালোচনা না করি, অন্যের কোনো কাজ না করি, অমুকে ব্যবসা করে আগাচ্ছে আমি কেন তার সাথে হিংসা করবো, না, এগুলো না করে একটু নিজেকে প্রমোট করে, নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমোট করে, দেখবেন কি জানেন, একটা সময় আমি আমার স্টেজ পেয়ে গেছি। সেই জন্য বলছি প্রিয় ভাই বোনেরা, আসুন নিজের সাথে নিজে কথা বলি, নিজে কতটুকু ভালো মানুষ হতে পেরেছি সেটা বলবো। আর তার সবচেয়ে বড় প্রমাণ, নিজের ফেসবুক ইন্ট্রোতে লিখুন আমি একজন ভালো মানুষ। তাহলে দেখবেন আপনার এই ফেসবুকের প্রোফাইলটা আপনি প্রতিদিন চেক করেন, যখন চেক করবেন আর দেখবেন হ্যাঁ আমি একজন ভালো মানুষ, একবার হলো আপনার মনে প্রশ্ন জাগবে একটা খারাপ কাজ করতে গেলে যে আমি কি সত্যি একজন ভালো মানুষ, যখন এই কোশ্চেন মার্কটা আসবে তখন অপোজিটে আপনার অ্যান্সার চলে আসবে, হ্যাঁ আজকে আমার এই ভুলটা হচ্ছে, টুমোরো ইনশাআল্লাহ আই উইল বি নট বি দেয়ার, মানে এই ভুলের জায়গাটাতে আমি আর থাকবো না, আমি এটাকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। তো সো প্রিয় ভাই বোনেরা, আসুন নিজেকে নিজে প্রশ্ন করি কতটুকু ভালো মানুষ হতে পেরেছি, এবং ভালো মানুষ হওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করি। স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে স্যালুট আপনাকে যে আপনি আমাদেরকে ভালো মানুষ হওয়ার প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছেন বিনা পয়সায়। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। সকল ভাই বোনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।